এখন আমি একটি কাঠঠোক রাখবো। সর্বপ্রথমে আমি একটি গাছে কে নেব। আমার গাছ আঁকা হয়ে গেছে। এখন আমি একটি কাঠঠোক রেখে নেব। পাখা টিকে দেব। এটা পাখা আঁকছি। এবার আমি পাখিটির শরীর টিকে নিচ্ছি। এবার আমি পাখিটির পা আঁকব। এটা হলো কাঠঠোকরাটির ঠোঁট। আমার কাঠঠোকরা আঁকাটি হয়ে গেছে। এখানে আমি একটি পাতা এঁকে নিচ্ছি। এখানেও কিছু পাতা এঁকে দেব। এখানে কাঠঠোকরাটির ঠোকরানো জায়গাটি এঁকে দিচ্ছি। এখন গাছের গায়ে একটু নকশা করে দিচ্ছি। আমার আঁকাটি শেষ হয়েছে। এবার আমি এটাকে রং করব। গাছের কালার দেব খয়েরি রং। দুটো কালার মিলে আমি একটি শেড তৈরি করে দিচ্ছি। এবার আমি পাখিটি রং করব। এবার আমি পাখাটি রং করব। পাখাতে আমি দিলাম খয়েরি রং। লেজে দিব বাদামি রং। পাখিটির ঠোঁটে দেব কমলা রং। পায়েও কমলা রং দিয়ে দেব। গাছটির পাতাগুলো রং করে দেব। দু রকমের সবুজ রং দিয়ে আমি পাতা রং করব। পাতার উপরে দিলাম গাঢ় রং আর নিচে দিলাম একটু হালকা। এবার আমি পাখিটিকে বর্ডার লাইন করে দেব। এই হয়ে গেল আমার কাঠঠোকরা পাখিটি। কাঠঠোকরা পাখিটি গাছে বসে কাঠ কাটছে। এখন আমি একটি কাঠঠোকরা আঁকবো। সর্বপ্রথমে আমি একটি গাছ এঁকে নেব। আমার গাছ আঁকা হয়ে গেছে। এখন আমি একটি কাঠঠোকরা এঁকে নেব। পাখা টিকে দেব। এটা পাখা আঁকছি। এবার আমি পাখিটির শরীর টিকে নিচ্ছি। এবার আমি পাখিটির পা আঁকব। এটা হলো কাঠঠোকরাটির ঠোঁট। আমার কাঠঠোকরা আঁকাটি হয়ে গেছে। এখানে আমি একটি পাতা এঁকে নিচ্ছি। এখানে কিছু পাতা এঁকে দেব। এখানে কাঠঠোকরাটির ঠোকরানো জায়গাটি এঁকে দিচ্ছি। এখন গাছের গায়ে একটু নকশা করে দিচ্ছি। আমার আঁকাটি শেষ হয়েছে। এবার আমি এটাকে রং করব। গাছের কালার দেব খয়েরি রং। দুটো কালার মিলে আমি একটি শেড তৈরি করে দিচ্ছি। এবার আমি পাখিটি রং করব। এবার আমি পাখাটি রং করব। পাখাতে আমি দিলাম খয়েরি রং। লেজে দিব বাদামি রং। পাখিটির ঠোঁটে দেব কমলা রং। পায়েও কমলা রং দিয়ে দেব। গাছটির পাতাগুলো রং করে দেব। দু রকমের সবুজ রং দিয়ে আমি পাতা রং করব। পাতার উপরে দিলাম গাঢ় রং আর নিচে দিলাম একটু হালকা। এবার আমি পাখিটিকে বর্ডার লাইন করে দেব। এই হয়ে গেল আমার কাঠঠোকরা পাখিটি। কাঠঠোকরা পাখিটি গাছে বসে কাঠ কাটছে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।